আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে বার্ডটেক, তো আমি আপনাদেরকে আজকে এই বার্ডটেক এলকে 1900 HS এইটা হলো ওয়ার্ক কলাম ফুড বা প্রেশার ফিট। এই ওয়ার্ক কলাম ফুড বা প্রেশার ফিট যদি কখনো আপনাদেরকে খোলার প্রয়োজন হয়, কীভাবে খুলে এটা আউট করবেন, এবং এটা যদি জ্যাম হয়ে যায়, এইসব পাশপাতি যদি জ্যাম হয়ে যায়, কীভাবে এটা খুলে আপনারা জ্যাম ছাড়িয়ে তারপরে এটা আবার ফিটিং করবেন, সেটা আজকে আমি দেখাবো। তো এইটা খুলতে হলে একটা এলকি লাগবে, 5 নম্বর এলকি এটা লাগবে। এটা হলো 5 নম্বর এলকি। তো এই এলকিটা দিয়ে আমি এই যে এখানে যে একটা নাট আছে, এই নাটটা আমি লুজ দিব, এই নাটটা আমি খুলতেছি। আপনারা দেখেন আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ওই কাজটা ধীরে সুস্থে করতে পারবেন। আমি এই নাটটারে খুলে ফেললাম, এই খুললাম। তো তারপরে আমি কি করব, এইটারে আউট করব। এটা এখানে এইটা আমি খুললাম, এইটা এখানে এইটার সাথে এই যে এখানে এই যে কাপলিংয়ের মতন আছে, এইটা এখানে অ্যাডজাস্ট থাকে। তো এইটা কখনো জ্যাম হয়ে গেলে আপনারা এটা ব্লোয়ার দিয়ে ভালো করে ময়লাটা পরিষ্কার করবেন। তারপরে এখানে বিভিন্ন যে মুভিং পার্টসগুলো, এই পার্টসগুলো তেল টেল দিয়ে পুরোপুরি ওয়াশ করে তারপরে এই আবার প্রেশার ফিটটা আপনারা লাগাবেন। তো এইটা স্প্রিং আছে, স্প্রিংটা কীভাবে এইভাবে স্প্রিংটা খুলবেন, এইভাবে স্প্রিংটা, যেহেতু আমরা এখানে ট্রেনিং করাই আমাদের ছাত্রদের দেখানোর জন্য আমি অনেক ভিডিও করি, এইভাবে স্প্রিং দিয়ে খুললে এইগুলা লুজ হয়ে যাবে। এগুলা লুজ হয়ে গেলে এই এখন এই মুভিং পার্টগুলো আপনারা ব্লোয়ার মেরে পরিষ্কার করবেন হাও দিয়ে, তারপরে তেল টেল দিয়ে একবারে পুরো এই ময়লাগুলো পরিষ্কার করে তখন আপনারা এটা আবার লাগাতে পারবেন। তো স্প্রিং দুইটা এখনও লাগানো যায়, লাগানোর আগে পরেও লাগানো যায়, মেশিনে এটা ফিটিং করার পরেও লাগানো যায়। তো এইটা আমি এখন আপনাদেরকে ফিটিং করে দেখাবো যে এটা কীভাবে ফিটিং করতে হবে। ঠিক সেম এইভাবে এখানে এইটা এইভাবে লাগাতে হবে, এই এটা লাগানোটা বেশি কষ্ট না, ইজি। এখানে যে আমি নাটটা খুলছিলাম সেই নাট, এই যে এলকি নাট, 5 নম্বর এলকি নাট, এই নাটটা আবার আমি এখানে এইভাবে লাগিয়ে দিব। এইটা এভাবে আমি লাগিয়ে 5 নম্বর এলকি দিয়ে এটা ভালো করে টাইট করে দেব। এভাবে আপনারা টাইট দিবেন ভালো করে বসিয়ে। যারা নতুন আমার এই চ্যানেলে, তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন, যাতে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারেন। আর আমরা এখানে মেশিন মেকানিকের কাজ শিখাই, আপনারা লোক পাঠাবেন। এইভাবে এইটা এই নাটটা 5 নম্বর এলকি দিয়ে ভালো করে টাইট করে, যাতে কোনো মতে লুজ না থাকে। তারপরে এই স্প্রিং দুইটা
এভাবে এখন লাগানো যাবে। এখানে এর সাথে থাকবে আর উপরে এইটা এই থাকবে। এই বাম পাশের স্প্রিংটাও আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। আশা করি এই ওয়ার্ক ক্লাম্প ফুট কীভাবে খুলতে হবে, কীভাবে লাগাতে হবে, স্প্রিং দুইটা খুলে আমি দেখালাম। আপনারা এইভাবে খুলে ওয়াশ করে পরিষ্কার করে এইটা এইভাবে লাগাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটন বাজাবেন। আর আমরা এখানে গ্রামীণ শিক্ষা প্রকৌশল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিজের কাজ শিখাই, আপনারা লোক দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ। ধন্যবাদ।